এবিভিপির কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযান ঘিরে উত্তেজনা পুলিশ বিক্ষোভকারীদের কথা কাটাকাটিতে পরিস্থিতি আরও বেগতিক হয়ে পড়ে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে অন্যায়ভাবে আটক করা হয় বলে অভিযোগ এবিভিপির বৃহস্পতিবার অবিলম্বে জাতীয় শিক্ষানীতি চালু করা সহ স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ এবিভিপির বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি প্রভাবিত ছাত্র সংগঠন এবিভিপি স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে থেকে মিছিল শুরু করা হয় মিছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছতেই পুলিশ বাধা দেয় পুলিশের বাধা পেয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তায় বসে পড়ে অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্য সম্পাদক সংগীত ভট্টাচার্য তিনি বলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে অস্থায়ী উপাচার্য নিয়োগ করে রাজ্য সরকার আসলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য নষ্ট করছে জাতীয় শিক্ষানীতিও লাগু করতে হবে এবং পশ্চিমবঙ্গের বুকে এইভাবে যে আমাদের অ্যাডমিশন শুরু হবে কলেজে কলেজে কলেজগুলিকে দুর্নীতি মুক্ত করতে হবে সমস্ত দাবি নিয়ে আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাঁচাও অভিযানে আমরা নেমেছি কলকাতা বিশ্ববিদ্যালয় অন্তর্গত একশো পঞ্চাশেরও বেশি কলেজ রয়েছে আমরা জানি এই রকম একটা ঐতিহ্যবাহী একটা বিশ্ববিদ্যালয়কে দিনের পর দিন যে এক মাসের ভিসি এক্সটেনশন দেওয়া হচ্ছে দু মাসের এক্সটেনশন দেওয়া হচ্ছে এভাবে বেশি দিন চলতে পারে না আমরা চাই স্থায়ী ভিসি অবিলম্বে নিয়োগ করতে হবে এবং দুর্নীতিমুক্ত নিজেদের করতে হবে পুলিশ আটকালে পুলিশ আটকালে আমরা গণতান্ত্রিকভাবে আমাদের আন্দোলন এগিয়ে নিয়ে যাব গণতান্ত্রিকভাবে আন্দোলনের জবাব দেবো অবিলম্বে জাতীয় শিক্ষানীতি চালু না হলে ভবিষ্যতে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কলকাতা থেকে সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা